পয়সা দিয়ে দেব, চাবা দিতে পারছে না। ঠাকুর সাহেব বলছে, আরে ভাই পাগল বুড়িয়া, তেরে কারণ অর্জুন নহীঁ আয়েঙ্গে, ये हार ले और उनकी फतह पे चढ़ा देना। अरे भाई ताकि तुझे यकीन हो जाए कि तेरे बेटे अब इस दुनिया में नहीं रहे। এইভাবে চাঁদা কাটছে ঠাকুর সাহেব অমরেশপুরী। চাঁদা কাটা প্রায় পুরো গ্রামে পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু একটা বিপদ ঘটে গেছে। চাঁদা কাটতে গিয়ে সেখানে ক্যাশিয়ার ছিল প্রসেনজিৎ, আমাদের টলিউডের বুম্পাদা, টলিউডের বাদশাহ। প্রসেনজিৎ চাঁদা কাটতে তাকে ক্যাশিয়ার তার কাছে সব টাকা পয়সা দুঃখিত ছিল, কিন্তু আচমকা কোথা থেকে তার সব টাকা উঠাও হারিয়ে গেছে, টাকা হারিয়ে গেছে প্রসেনজিৎ ক্যাশিয়ারের কাছ থেকে, বুম্পাদার কাছ থেকে। এরপর সবাই মিলে তাকে দোষী করছে প্রসেনজিৎকে, তোমার দোষ বুম্পাদা, তোমার দোষ। ঠাকুর সাহেব বলছে, আরে ভাই, আরে বুম্পা, আরে কৃষ্ণা, আরে রুপিয়া কহাঁ গিয়া রে ভাই, क्या तुम चोरी किया है क्या? ओके সবাই দোষী দিচ্ছে, দোষ করছে, চুরি করেছে। প্রসেনজিৎ তখন বলছে, প্রসেনজিৎ কি বলে, আমি এই যে প্রসেনজিৎ বলছি, আমি কিন্তু চুরি করিনি, তোমরা আমার মাকে জিজ্ঞেস করো, আমি চুরি করিনি, মা ওদেরকে বলে দাও আমি কিন্তু চুরি করিনি। প্রসেনজিৎ এইভাবে কিন্তু স্বীকার করছে না, অসংখ্য ধন্যবাদ। আরো বাকি আছে, এইভাবে সবাই প্রসেনজিৎকে দোষী করছে। তো এবার ঠাকুর সাহেব মানে অমৃতপুরী সাহেব বলছে, কিছু দূরে দাঁড়িয়ে আছে আমাদের নানা ভাইকার সাহেব, জিজ্ঞেস করছে, আরে ভাই নানা, তুম তো কিছু বলিয়ে। নানা সাহেব সব দেখে শুনে দূর থেকে বলছে, আচ্ছা হ্যাঁ বহুত আচ্ছা হ্যাঁ। নানা সাহেব এই ঘরে কিছু না বলে সরে গেল। সামনে ছিল মোদিজি, আবার ঠাকুর সাহেব বলছে, আরে ভাইয়া ইয়ে মোদিজি, আপনার কুছ কহিয়ে। মোদিজি তখন বলছে, মিত্র আজ মে আপকে লিয়ে এক বহুত বুরি খবর লেকর কে আয়া হুঁ, আপকো তকলিফ হগে, আপকো তকলিফ হগে, লেকিন আপকো সহর ভি করনা পড়েগা, কাল রাত 8 বজে, ঘবড়াই নি, কুছ কুছ বদলনে বালা নেই হ্যায়, কাল রাত 8 বজে মে টিভি দেখ রাহা থা, 9:30 বাজে মেরে খিড়কি সে দেখা ইয়ে পসনা নে বিড়ি ফুঁক রাহা থা,